আসসালামু আলাইকুম স্টুডেন্টস, এখন আমাদের বাংলা ক্লাসের সময়। দীর্ঘ একটা লম্বা ছুটির পরে আজকে আমাদের প্রথম ক্লাস, তার জন্য আজকে আমরা একটু কম পড়ব। আজকে বাংলা ক্লাসে একটা কবিতা পড়ব। জানো কবিতাটার নাম কি? কবিতাটার নাম হলো হন হন পন পন, লিখেছেন সুকুমার রায়। তাহলে চলো শুরু করে দেই কবিতাটা পড়া। হন হন পন পন, লিখেছেন সুকুমার রায়। চলে হন হন ছোটে পন পন, ঘোরে বন বন কাজে ঠন ঠন, বায়ু শন শন শীতে কন কন, কাশি খন খন ফোড়া টন টন, মাছি ভন ভন থালা ঝন ঝন। চলো আরেকবার করে ফেলি এটা। হন হন পন পন, লিখেছেন সুকুমার রায়। চলে হন হন ছোটে পন পন, ঘোরে বন বন কাজে ঠন ঠন, বায়ু শন শন শীতে কন কন, কাশি খন খন ফোড়া টন টন, মাছি ভন ভন থালা ঝন ঝন। এভাবে কবিতাটা বারবার পড়বে আর কবিতাটা মুখস্থ করে ফেলবে, তারপর দেখে দেখে একবার খাতায় লিখবে। আজকের মতো এটাই হচ্ছে তোমার বাংলা ক্লাসের কাজ। এটা কিন্তু পড়ে পড়ে মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ করে একবার দেখে খাতায় লিখে ফেলবে যেভাবে বইয়ে লেখা আছে। এভাবে পড়তে পড়তে যখন মুখস্থ হয়ে যাবে যেমন, তেমনি একদিন লিখতে লিখতেও মুখস্থ হয়ে যাবে কিভাবে এটা লিখতে হয়। আজকের মতো এখানে আমাদের বাংলা ক্লাসে শেষ করছি। আশা করি সুন্দর করে কবিতাটা মুখস্থ করে ফেলবে এবং লিখেও ফেলবে। আল্লাহ হাফেজ।